হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ইজি সিম্পল ওটস স্মুদি রেসিপি। তাহলে চলো আমরা দেখে নিই আজকের রেসিপি। এই ওটস স্মুদি রেসিপির জন্য আমি নিচ্ছি এখানে একটা কলা, যার হাফ পোর্শন আমি ইউজ করব স্মুদিতে আর হাফ পোর্শন আমি ইউজ করব গার্নিশিংয়ের জন্য। হাফ কলাটা আমি ভেঙে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এতে অ্যাড করব 3-4 টেবিলস্পুন ওটস। এর সাথে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণে দুধ। এরপরে আমি এতে অ্যাড করব 1 টেবিলস্পুন পিনাট বাটার। তো তোমরা চাইলে পিনাট বাটার অ্যাড করতে পারো, আবার এটা স্কিপও করতে পারো, এটা পুরোটাই অপশনাল। এরপরে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণে জল। তো তোমরা এখানে পুরোটা দুধ দিয়ে বানাতে পারো বা পুরোটা জল দিয়ে বানাতে পারো, এটা ডিপেন্ড করছে তোমাদের ওপর। এরপরে আমি মিক্সিং গ্রাইন্ডারে স্মুদিটা বানিয়ে নেব। তো আমার স্মুদি এখানে রেডি। তোমরা দেখতেই পেলে এটা কত সিম্পলি বানিয়ে নেওয়া যায়, ইভেন এটা ব্রেকফাস্টের জন্য খুব ভালো একটা অপশন। এই স্মুদিটি খেলে যেমন আমাদের পেট অনেকক্ষণ ভর্তি থাকে, সেরকম আমাদের কাজ করার জন্য অনেক এনার্জি পাওয়া যায়। কারণ এই স্মুদিতে ওটস ইউজ করা হয়েছে, ওটসে থাকে ফুল অফ ফাইবার, ইভেন কলা থেকে আমরা প্রচুর পরিমাণে এনার্জি পেয়ে থাকি, যার জন্য ব্রেকফাস্টের জন্য একটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো অবশ্যই তোমরাও বাড়িতে এরকম স্মুদি বানিয়ে ট্রাই করবে এবং তোমরা আমায় জানিও তোমাদের কীরকম লেগেছে। এরপর গার্নিশিংয়ের জন্য আমি হাফ কলাটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে এই কলার স্লাইসগুলো স্মুদিটির উপরে আমি ছড়িয়ে দেব। এরপরে গার্নিশিংয়ের জন্য আমি এখানে ইউজ করব কিছু আলমন্ড স্লাইস আর চিয়া সিড। তো এটা পুরোটাই অপশনাল, তোমরা ইচ্ছে হলে অ্যাড করতে পারো বা স্কিপও করতে পারো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে যারা আমার চ্যানেলে নিউ বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।